হ্যালো ভিউয়ার্স, আজকাল অস্টিওপোরোসিসের সমস্যা, কোমরের হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা দিন দিন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে যেসব মহিলাদের বয়স 50-এর অ্যাবভ হয়ে গেছে, 50 বছরের উপর হয়ে গেছে, তাদের 70-80% ক্ষেত্রে হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা, অস্টিওপোরোসিসের সমস্যা দেখা যাচ্ছে। বন্ধুরা, আমি আজকে এই ভিডিওতে এই অস্টিওপোরোসিসের কারণ কী, কোন কোন কারণে সাধারণত এটি হয়ে থাকে, এর সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলি কী কী, এবং এর এমন কিছু গুরুত্বপূর্ণ, এমন কিছু ইফেক্টিভ হোমিওপ্যাথিক মেডিসিনসের বিষয়ে আমি জানকারি দেবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির সমস্যা, অস্টিওপোরোসিসের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আজকে এই ভিডিওর সবশেষে আমি আমার ওপিনিয়নই শেয়ার করব, এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করে আমি কত পার্সেন্ট সফলতা পাই অস্টিওপোরোসিসের ক্ষেত্রে, সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এম ডি শাহরুখ, তারা দেরি না করে চলেন, শুরু করা যাক। ভিউয়ার্স, যত দিন যাচ্ছে মানুষের ব্যথার সমস্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে মহিলাদের ব্যথার সমস্যা এত দিন দিন ইনক্রিজ হচ্ছে, এত বৃদ্ধি পাচ্ছে যে এর ট্রিটমেন্টস এলোপ্যাথিতে খুব একটা নেই। যতক্ষণ আপনারা মেডিসিন ব্যবহার করছেন ততক্ষণ ঠিক থাকছে, ওষুধ ছেড়ে দেওয়ার পর ধীরে 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 আবার আগের মতো হয়ে যাচ্ছে। এখন যে সমস্ত সমস্যা ব্যথার বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে প্রধান সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে মহিলাদের মধ্যে, মেয়েদের মধ্যে এই সমস্যা এখন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। আগে শুধু বয়স্ক মহিলাদের ক্ষেত্রে, যাদের বয়স 50-এর অ্যাবভ হয়ে যেত, তাদের এই সমস্যা দেখা যাচ্ছিল, কিন্তু এখন কম বয়সী মেয়েদেরও, কম বয়সী মহিলাদেরও, 30 এমনকি দেখা গেছে 30-32 বছর বয়সেও অস্টিওপোরোসিসের সমস্যা দেখা যাচ্ছে। বন্ধুরা, এর স্পেসিফিক এলোপ্যাথিতে খুব একটা ভালো ট্রিটমেন্ট নেই, কিন্তু হোমিওপ্যাথিতে খুবই ভালো ট্রিটমেন্ট আছে, যে মেডিসিনসগুলি ব্যবহার করলে আপনাদের অস্টিওপোরোসিসের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। অস্টিওপোরোসিস যে সমস্ত কারণে হয়ে থাকে সেটা হচ্ছে প্রধান কারণ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। ক্যালসিয়ামসের কমি হলে আমাদের শরীরের মধ্যে যে বোন আছে, যে হাড়গুলি আছে, হাড় সাধারণত 3টি জিনিস দিয়ে গঠিত, ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাস। এই 3টির মধ্যে যদি কোনো একটির কমি হয় বা 3টির কমি হয়ে যায়, তখন আমাদের হাড় দুর্বল হয়ে যায়, হাড় নর্মাল থেকে অনেক উইক হয়ে যায়, দুর্বল হয়ে যায়, ধীরে 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 ক্ষয়ে যেতে শুরু করে, তখন তাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি। বন্ধুরা, অস্টিওপোরোসিস বিভিন্ন জায়গার হতে পারে, বিভিন্ন বোনসের হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কোমরের জয়েন্টসের হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা মহিলাদের প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। অস্টিওপোরোসিস যে প্রধান কারণে হয়ে থাকে সেগুলি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে। শরীরের মধ্যে ক্যালসিয়ামসের ঘাটতি হলে মহিলাদের যখন মেনোপজ শুরু হয়, যখন মহিলাদের বয়স 40-45 বছর হয়ে যায়, তখন মহিলাদের ঋতুস্রাব বন্ধ হয়ে যায়, তখন তাদের মেনোপজ শুরু হয়। এই মেনোপজের দরুন ক্যালসিয়ামসের ঘাটতি হয় এবং অস্টিওপোরোসিসের সমস্যা লেগে থাকে। অতিরিক্ত অ্যালকোহল জাতীয় ড্রিঙ্কস করার কারণে, থাইরয়েড, ওভারিয়ান সার্জারি হলে বিভিন্ন কারণে অস্টিওপোরোসিসের সমস্যা দেখা যায়। অস্টিওপোরোসিস বা কোমরের হাড় ক্ষয়ে যাওয়ার যে সমস্ত সাইন অ্যান্ড সিমটমস, লক্ষণগুলি দেখা যায় সেগুলি হচ্ছে ব্যথা। কোমরের মধ্যে প্রথমে ব্যথা হবে, হালকা ব্যথা হবে। কোনো কোনো রোগী মানুষ যখন এটা গুরুত্ব দেয় না, মনে করেন যে স্বাভাবিক কোনো কারণে ব্যথা হচ্ছে, পরে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, সেই জন্য তারা চিকিৎসা গ্রহণ করে না। পরবর্তী যখন ধীরে 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 এটা ক্রনিক আকার ধারণ করে, তখন প্রচণ্ড তেজ ব্যথা করে কোমর রিজিয়নে, ল্যাম্বর রিজিয়নে, তখন একটু উঠে বসা করলে মুশকিল হয়ে পড়ে, একটু বেশিক্ষণ ধরে কোনো জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না, মনে হয় যেন কোমরটা ছিঁড়ে পড়ছে, এরকম একটা ভাব মনে হয়, প্রচণ্ড তেজ ব্যথা হয়, হাঁটা চলা করা মুশকিল হয়ে পড়ে। তবুও যদি ট্রিটমেন্ট না করে, গুরুত্ব না দেয়, ধীরে 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 অস্টিওপোরোসিসের সমস্যা যখন প্রচণ্ড বৃদ্ধি পায়, প্রচণ্ড ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়ে যায়, তখন একবারে পড়ে যায় বন্ধুরা, তখন উঠে বসা তো মুশকিল, এক কাত থেকে শুয়ার শোয়ার সময় এক কাত থেকে অন্য কাত হওয়া মুশকিল হয়ে পড়ে, জীবনে চলা একদমই মুশকিল হয়ে পড়ে অস্টিওপোরোসিসে। বন্ধুরা, ধীরে ধীরে আরও প্রচণ্ড তেজ ক্ষয় হতে শুরু করে কোমরের হাড়, কোনো কাজে সহ্য হয় না, তবু যদি এটা অবহেলা কেউ করে, ট্রিটমেন্ট না করে, কোনো ভারী জিনিস ওঠাতে গিয়ে কোমর ফ্র্যাকচার হয়ে যেতে হয়ে যেতে পারে বন্ধুরা, কারণ স্বাভাবিকভাবে কোনো জায়গার একটা হাড় যদি ক্ষয়ে যায়, সেটা দুর্বল হয়ে যায়, সেখানকার হাড়ের যে ওজন নেওয়ার যে ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটিটা কমে যায়, ফলে অতিরিক্ত চারভিড় কাজ, ওজন জাতীয় কোনো কাজ করলে ফ্র্যাকচার পর্যন্ত, ভেঙ্গে পর্যন্ত যেতে পারে। সেই জন্য এটি অবহেলা না করে অবশ্যই চিকিৎসা গ্রহণ করা উচিত।
তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে এর এমন কিছু গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন আমি আপনাদের এখন বলবো, যে মেডিসিনগুলি ব্যবহার করলে আপনাদের অস্টিওপরোসিসের সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আর্নিকা 200 CS পটেন্সি দিয়ে। আমি স্ক্রিনে পিক লাগিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এটি SBL, WSI, ডক্টর র্যাকব্যাক, এমনি যে কোনো আদার্স অন্যান্য ভালো কোম্পানি, যে কোনো কোম্পানি আপনারা ব্যবহার করতে পারেন। আর্নিকা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন ব্যথার জন্য, পেনসের জন্য। বিশেষ করে যদি আঘাত লাগার কারণে ব্যথা হয়, অতীতে যদি যতই পুরনো হোক না কেন, কোনো যদি আঘাত লাগার হিস্ট্রি থাকে, কোথাও পড়ে গিয়ে বা যে কোনো আঘাত লাগার যদি হিস্ট্রি থাকে, সেই আঘাতের দরুন যদি আপনাদের ব্যথা হয়, তাহলে আর্নিকা সেখানে 100% রূপে কাজ করে থাকে বন্ধুরা। এছাড়া উঠতে বসতে যদি প্রচণ্ড তেজ ব্যথা হয়, আর্নিকা কী করে, ব্লাড সঞ্চারণকে বাড়িয়ে দেয়। ব্যথার কারণে ওখানে যদি কোথাও যদি কোনো ব্লাড সঞ্চয় হয়ে থাকে, রক্ত জমেতে থাকে, সেই রক্তকে পাস করতে, সে রক্তকে ক্লিয়ার করতে, জমাট বাঁধা রক্তকে পরিষ্কার করতে আর্নিকা খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। এটি আপনাদের দুফাটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে খালি পেটে খেতে হবে দিনে দুবার, সকালবেলা এবং বিকালবেলা বন্ধুরা। নেক্সট যে মেডিসিনটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে এক ধরনের কম্বিনেশন। এই কম্বিনেশনটি আমি আমার কোমর ব্যথার ভিডিও একটা আছে আমার চ্যানেলে, সেই চ্যানেলে সেই ভিডিওতে আমি এই কম্বিনেশনটি শেয়ার করেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। এই কম্বিনেশনে তিনটি মেডিসিন আপনাদের মিক্স করতে হবে, রাস্টক্স 30 CS পটেন্সিতে 30 পাওয়ারে, রুটা 30 CS পটেন্সিতে এবং বেলিস পাওয়ার 30 CS পটেন্সিতে। তিনটি মেডিসিন 30 পাওয়ারে আপনারা নিয়ে আসবেন, 30 ML প্যাক মেডিসিন। এই কম্বিনেশনে এই যে তিনটি মেডিসিন কাজ কী কী, আমি আমার কোমর ব্যথার ভিডিওয়ে একটা আছে কোমর ব্যথা রিলেটেড, সেই ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নেবেন। আমি আই বাটনে তার লিঙ্ক দিয়ে দেবো। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, একটি ইফেক্টিভ কম্বিনেশন কোমর ব্যথার জন্য। এটি আপনাদের বরাবর মাত্রায় মিক্স করতে হবে। এই তিনটি ওষুধ 30 ML আপনারা নিয়ে আসবেন এবং তার সাথে একটা 100 ML খালি শিশি কাঁচের নিয়ে আসবেন, যে কোনো ফার্মেসিতে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তারপর এই কম্বিনেশনটি সেই কাঁচের শিশিতে বরাবর মাত্রায় মিক্স করবেন। মনে করেন যে 10 10 ML মিক্স করলেন, 10 ML রাস্টক্স, 10 ML রুটা এবং 10 ML বেলিস পার সেই কাঁচের শিশিতে ঢেলে দিলেন, বা আপনারা 20 20 ML মিক্স করতে পারেন। এক কথায় বরাবর মাত্রায় আপনাদের মিক্স করতে হবে। তারপর শিশি বন্ধ করে দেবেন এবং ওষুধটি যাতে ভালো করে মিক্স হয়ে যায় সেই জন্য 10 বার এরকম স্ট্রক দিবেন। বাস বন্ধুরা, আপনাদের তৈরি হয়ে গেল লোয়ার ব্যাকে কম্বিনেশন। এটি খুবই ইফেক্টিভ একটি মেডিসিন, ইফেক্টিভ একটি কম্বিনেশন কোমর ব্যথার জন্য। এটি আপনাদের দুফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে খালি পেটে, সকাল দুপুর এবং রাত। এবং সবার শেষে যে মেডিসিন আপনাদের নিয়ে আসতে হবে সেটি হচ্ছে SBL কোম্পানির হোমিওক্যাল ট্যাবলেট। এটি ক্যালসিয়ামসের জন্য, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিকে ঠিক করার জন্য খুবই ইফেক্টিভ একটি ট্যাবলেট। আমি এই হোমিওপ্যাথিতে একমাত্র ক্যালসিয়ামের যদি কোনো ওষুধ ব্যবহার করে থাকি তাহলে হচ্ছে এটি হোমিওক্যাল ট্যাবলেটটি। এত ইফেক্টিভ আর এতটা রেজাল্ট দিয়ে থাকে যে চাই ক্যালসিয়ামসের কমির কারণে কোমর ব্যথা হলে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে, অস্টিওপরোসিসের কারণে কোমরের হাড় যদি ক্ষয়ে যায়, সেক্ষেত্রে এই হাড় ক্ষয়ে যাওয়াকে ঠিক করতে, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিকে ঠিক করতে, ব্যথাকে ঠিক করতে এই হোমিওক্যাল ট্যাবলেটটি খুবই ইফেক্টিভ একটি ট্যাবলেট। এটি দুটো করে বড়ি চুষে খেতে হবে, দিনে 3 বার খেতে হবে, সকাল দুপুর এবং রাত। খুবই ইফেক্টিভ একটি ট্যাবলেট বন্ধুরা এটি, আপনারা অবশ্যই ব্যবহার করে দেখবেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিও যে সমস্ত মেডিসিনসের কথা আমি শেয়ার করলাম, আর্নিকা 200 CS পটেন্সিতে দুফোঁটা করে দিনে 2 বার সকাল বিকেল, রাস্টক্স রুটা বেলিসপারের কম্বিনেশন দুফোঁটা করে দিনে 3 বার সকাল দুপুর এবং রাত, এবং SBL এর হোমিওক্যাল ট্যাবলেট দুটো করে বড়ি দিনে 3 বার চুষে খেতে হবে, ভাত খাওয়ার আধা ঘন্টা আগে, নাহলে ভাত খাওয়ার আধা ঘন্টা পরে, যে কোনো সময় আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। এবং এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের অন্তর রাখবেন, আপনারা অনেক ভালো রেজাল্টস পাবেন বন্ধুরা। এখন যদি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, এই মেডিসিনগুলি প্রেসক্রাইব করে আমি ম্যাক্সিমাম 80 থেকে 85% রেজাল্টস পেয়ে থাকি বন্ধুরা। এতটা ইফেক্টিভ মেডিসিন কোমর ব্যথার জন্য, চাহে আপনার অস্টিওপরোসিসের সমস্যা হোক বা শুধু কোমরের ব্যথার সমস্যা হোক, ব্যাকেক পেইন হোক, যে কোনো সমস্যার জন্য এটি আপনারা এই মেডিসিনগুলি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের জন্য এই ভিডিওটি এতটুকুই। এই ভিডিওটি যদি আপনাদের একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আসে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, কারণ আমি এই ধরনের হোমিওপ্যাথিক রিলেটেড, ডিসিজ রিলেটেড, মেডিসিনস রিলেটেড ভিডিও আনি যেটা অনেক ইনফরমেটিভ হয়ে থাকে। আজকের জন্য এতটুকুই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ, বাই।